14 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বেহায়া দিবস ইহুদি পালন করতে পারে, 14 ফেব্রুয়ারিতে বেহায়া দিবস খ্রিস্টান পালন করতে পারে, আরে বৌদ্ধের বাচ্চা পালন করতে পারে, হিন্দুর বাচ্চা পালন করতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চার পক্ষে 14 ফেব্রুয়ারিতে বেহায়া দিবস পালন করা সম্পূর্ণ হারাম। আরে যেই ছেলে মেয়ে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে, ও তো জাহান্নামে যাবে, যাবেই সঙ্গে তার মা বাবাও জাহান্নামে যাবে। আরে এখনের প্রেম তো আর প্রেম না রে ভাই, এখনের প্রেম হইছে খাওয়া খাওয়াই। আমরা সব বুঝি। প্রিয় ভাই ও বোনদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন, এবং এখনো যারা ADN ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং হজরতের এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অবৈধভাবে প্রেম করে অথবা এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, আমি বিস্তারিত কথা বলেছি ADN ইসলামিক টিভিতে, একেবারে সূত্রপাত যে কোথায় থেকে হয়েছে এই ভালোবাসা দিবসের, আমি কিন্তু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। ADN ইসলামিক টিভিতে ঢুকে দেখবেন একেবারে ভালোবাসা দিবসের সূত্রপাত কোথায় থেকে হয়েছে, আমি ওইটা সহকারে ওইখানে বলা আছে, এখন বিস্তারিত বলার আমার সময় নাই। আমার কথা হলো এই 14 ফেব্রুয়ারিতে অসংখ্য নারী তার সতীত্ব হারায়, এই 14 ফেব্রুয়ারিতে অসংখ্য পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয়। বনি ইসরাইল 32, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা। আরে সূরা নূর 2 নম্বর আয়াত, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। এগুলো আল্লাহর কথা বলতেছি, আমি আমার কথা বলি না, আরে আমার বাপ দাদার কথা বলি না। আরে বিবাহের পূর্বে জিনা করলে 100 বেতের আঘাত, ইসলামী রাষ্ট্রের মুসলিম বিচারপতির দায়িত্ব। বিবাহের পর জিনায় লিপ্ত হলে আরে এর তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই, এর তো বেঁচে থাকার অধিকারই নাই। এই দুনিয়াতে যদি বিচার না হয় কেয়ামতের ময়দানে আল্লাহ পাক এই পৃথিবীর আগুনের চেয়েও 70 গুণ পাওয়ার যে আগুন, ওই আগুন দিয়ে আল্লাহ বেদ বানিয়ে তারপর ইচ্ছা মতন পিটাবে, ইচ্ছা মতন আঘাত করবে, ইচ্ছা মতন প্রহার করবে অবৈধ প্রেম প্রীতির নামে। আরে এখনের প্রেম তো আর প্রেম না রে ভাই, এখনের প্রেম হইছে খাওয়া খাওয়াই। আমরা সব বুঝি। আরে এত সুন্দর করে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, ওই মানুষ ডাস্টবিনে গেল কিভাবে আমাকে একটু বুঝান তো আপনি। এই সন্তানটা কি আপনি বৈধ সন্তান বলেন? এই সন্তানটা বৈধ সন্তান নয়, এই সন্তানটি হলো অবৈধ সন্তান। বিবাহের পূর্বে অবৈধ প্রেমে লিপ্ত হয়, অথবা ওই সামনে আসতে আসতে 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারিতে সকালে বের হয়, এই 14 ফেব্রুয়ারিতে বের হয়, অবৈধ কাজে যা লিপ্ত হয়, অবৈধভাবে যা লিপ্ত হয়, পরে সন্তান হয়, মান সম্মানের ভয়ে এই সন্তানটি কী করে, ওই ডাস্টবিনে নিক্ষেপ করে। জাহান্নামের আগুনের রশি দিয়া পুরুষের লজ্জাস্থানে বেঁধে জাহান্নামে লটকিয়ে রাখবে। আরে যে সন্তান আপনি অবৈধভাবে বাচ্চা হয়েছে, এই সন্তান যে ডাস্টবিনে নিক্ষেপ করলেন, ওই সন্তান কেয়ামতের ময়দানে এই নারীর স্তনের সাথে লটকানো থাকবে, রক্ত থাকবে নারীর শরীরে মাখানো। ওই সময় সন্তান বলবে, আল্লাহ এই মহিলা আর এই পুরুষ 10 মিনিটের মজার জন্য আল্লাহ আমাকে সাজা দিয়েছে। ওই দিন সন্তানের জবান আল্লাহ খুলে দিবে। আজকে অবৈধভাবে যে সন্তান হয়েছে, এই যে অবৈধভাবে সন্তান হয়েছে, আরে কেউ দেখলো না, আরে তোমার সন্তান এই যে বাচ্চাটা হয়েছে কেউ দেখলো না, তুমি যে ডাস্টবিনে নিক্ষেপ করলা, ধরো মরে গেছে কেয়ামতের ময়দানে, ওই তোমার তো কঠিন হিসাব হবে। লাহা সাবাতু আবওয়াব, এই আয়াতের ব্যাখ্যায় আতা রাহমাতুল্লাহ বলেছেন জাহান্নামের 7টি দরজা, এর মধ্যে সবচেয়ে উত্তপ্ত সবচেয়ে ভয়াবহ যেই দরজাটি, এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা দুনিয়ার মধ্যে জিনার মধ্যে লিপ্ত হয়েছে, ওই উত্তপ্ত দরজা দিয়ে তারা প্রবেশ করবে।
আজকে অবৈধভাবে প্রেম করে যে সন্তান তুমি নষ্ট করেছো, ওই সন্তান তোমাকে বলে, আরে মা বাবা, তোমার 10 মিনিটের মজার জন্য আমাকে এত বড় সাজা দিলা। কিয়ামতের ময়দানে ওই মহিলার স্তনের সাথে লটকানো থাকবে বাচ্চাটি, লটকানো থাকা অবস্থায় সে হাসুরের ময়দানে উঠবে, ওই সময়ে মহিলার শরীরে সন্তানের রক্ত মাখানো থাকবে, ওই বাচ্চা বলবে, আল্লাহ, ওই মহিলা আর এই পুরুষের মাধ্যমে আমি হয়েছিলাম, আল্লাহ তাদের 10 মিনিটের মজার জন্য আল্লাহ আমাকে কঠিন সাজা দিয়েছে, বাচ্চার জবান আল্লাহ খুলে দিবে। অতএব মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আরে ভালোবাসা দিবস, বেশ্যা বেহায়া দিবস, আরে এইটা তো ভালোবাসা দিবস বললে ভুল হয়। 14 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বেহায়া দিবস ইহুদি পালন করতে পারে, 14 ফেব্রুয়ারিতে বেহায়া দিবস খ্রিস্টান পালন করতে পারে, আরে বৌদ্ধর বাচ্চা পালন করতে পারে, হিন্দুর বাচ্চা পালন করতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চার পক্ষে 14 ফেব্রুয়ারিতে বেহায়া দিবস পালন করা সম্পূর্ণ হারাম। মুসলমানদের সন্তানদের জন্য বলতেছি, আরে যেই ছেলে মেয়ে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে, ও তো জাহান্নামে যাবে যাবেই, ও তো জাহান্নামে যাবে যাবেই, সঙ্গে তার মা বাবাও জাহান্নামে যাবে। যেই ছেলে বা যেই মেয়ে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে, আর যেই ছেলে মেয়ে অবৈধ প্রেম প্রীতিতে লিপ্ত হয়, আরে ও তো জাহান্নামে যাবে যাবে, ওর মা বাবাও জাহান্নামে যাবে। আমি বলি নাই ভাই, বলেছেন পয়গাম্বরে আরবি, নবীজি বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, এর মধ্যে ওয়াদ্দাইউস 3য় নম্বরে পড়েছেন তার বাবা মা। অতএব এদেরকে পর্দা শিক্ষা না দেওয়ার কারণে মা বাবার সঙ্গে সঙ্গে জাহান্নামি। অতএব ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর বাচ্চারা ভালোবাসা দিবস পালন করতে পারে, আর মুসলমানের সন্তানের পক্ষে ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণ হারাম।